দুটি শক্তিশালী মন্ত্র, দিনে অন্ততপক্ষে একবার সঠিক সময়ে যদি উচ্চারণ করতে পারেন, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা 100% অবসান হবে, এটা একদম গ্যারান্টেড। তো বন্ধুরা, আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে, আর এই র্যাট রেসের যুগে আমাদের তো অনেক সময় এত ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে পড়তে হয়, আমরা অনেক সময় বাঁচার আশা পর্যন্ত হারিয়ে ফেলি। সেই সময় আমাদের প্রয়োজন হয় কিছু সুপার পাওয়ারফুল শক্তির সাহায্যের। তো বন্ধুরা, আমাদের আশেপাশে প্রাচীন যুগের বেশ কিছু মুনি ঋষি বা এনার্জি সায়েন্সের গবেষকরা বেশ কিছু শব্দের সৃষ্টি করে গিয়েছিলেন, যেই শব্দগুলো আপনি যদি সঠিক সময় সঠিক ইনটিউশন তথা সঠিক ইচ্ছাশক্তি নিয়ে আপনার যে কোনো প্রবলেম সলভের উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে পারেন, তো আপনার জীবনে যে কোনো প্রবলেম হোক না কেন, সেটা 100% গ্যারেন্টেড গোড়া থেকে সলভ হবেই হবেই। আর এটা শুধু আমার কথা নয়, এটা প্রমাণিত। আর এই তথ্য, যে ভিডিওতে যা তথ্য দেবো, এই তথ্য আপনি কিন্তু ইন্টারনেটে প্রচুর এরকম প্রমাণ পাবেন, যারা এই মন্ত্র বা এই শব্দ উচ্চারণ করে তাদের জীবনে মিরাকল পরিবর্তন ঘটিয়েছেন। জীবনে বাঁচতে গেলে আপনাকে কর্ম করতে হবে, কর্ম ছাড়া আপনার জীবন অচল। কিন্তু কর্ম করতে গিয়ে যে বাধাগুলো আপনার জীবনে আসে, সেই বাধার মোকাবিলা করার জন্য, ইভেন সেই বাধাগুলো আপনার জীবনে যাতে কম আসে এবং আপনি যাতে সেই বাধা অতিক্রম করে যাওয়ার শক্তি পেতে পারেন, বিভিন্ন ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন, বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনার অরা বা আভা শক্তি যাতে মজবুত হতে পারে, বিভিন্ন ধরনের রোগ শোক থেকে বেরিয়ে আসার জন্য আপনার মনের মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি যাতে জাগরিত হতে পারে, শত্রুর মোকাবিলা হোক, ঈশ্বর প্রাপ্তি হোক, রোগ শোকের মোকাবিলা হোক, আর্থিক সমৃদ্ধি হোক, সমস্ত কিছুতে এই শব্দ আপনার অবশ্যই আপনাকে রাস্তা দেখাবে। তো প্রথম যে শব্দ, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী শব্দ আপনি বলতে পারেন, সেই শব্দের নাম হলো ওম। ইয়েস বন্ধুরা, এক অক্ষরের মাত্র শব্দ ওম। এই ওম শব্দের মধ্যে এত ভাইব্রেশান আছে, এত তীব্র পাওয়ার আছে, এই ওম শব্দ আপনি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি কমপক্ষে 108 বার সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে আপনি জপ করতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনে যাবতীয় টেনশন দুশ্চিন্তা ধীরে ধীরে গায়েব হতে শুরু করেছে। দ্বিতীয় ফায়দা কী পাবেন, দেখবেন আপনার অরা বা আভামণ্ডল চেঞ্জ হতে শুরু করেছে, আপনার মুখের মধ্যে একটা আলাদা জ্যোতি ফিরে আসতে শুরু করবে। তৃতীয় কী ফায়দা, আপনার প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হতে শুরু করবে, আকর্ষিত হতে শুরু করবে, আপনার সঙ্গ পেতে চাইবে, আপনাকে পছন্দ করতে শুরু করবে, ভালো ভালো মানুষরা আপনার সাথে কানেক্টেড হতে শুরু করবে। চতুর্থ কী ফায়দা, এই ওম ভাইব্রেশান বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যখন জপ করছেন, এই ভাইব্রেশান আপনার জীবনে বিভিন্ন ধরনের অপরচুনিটির রাস্তা খুলে দেবে। তো বন্ধুরা, এই যে ওম শব্দ, এই ওম শব্দের ফায়দা আপনি যদি ইন্টারনেটে সার্চ করে দেখেন তো অগণিত ফায়দা আছে। তো এই ফায়দা পাওয়ার জন্য বেস্ট উপায় হলো, আপনি ব্রহ্ম মুহূর্তে এই যদি ওম শব্দ জপ করতে পারেন, আর ওম শব্দ জপের বেস্ট উপায় আমি আপনাদের বলে দিচ্ছি, এটা আপনি কমপক্ষে 21 দিন করে দেখুন, গ্যারেন্টেড আপনার জীবনে যে প্রবলেম আছে সেই প্রবলেম সলভের রাস্তা আপনি খুঁজে পাবেন। ধরে নিলাম যারা বাচ্চারা আছে, তারা লেখাপড়া করছে, লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে চাইছেন, কনসেন্ট্রেট করতে পারছেন না, পড়াশোনার আগে কয়েকবার এই ওম শব্দ উচ্চারণ করুন, দেখবেন মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। যারা প্রচণ্ড টেনশন দুশ্চিন্তায় ফেঁসে আছেন, প্রচণ্ড আর্থিক অনটন, কোনো রকমের ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছেন না, কী করবেন কিছু বুঝতে পাচ্ছেন না, তারা আপনার যে প্রিয় ঈশ্বর আছে তার নাম স্মরণ করে একবার ওম উচ্চারণ করে দেখুন বন্ধুরা, দেখবেন বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার জীবনে বিভিন্ন ধরনের কিন্তু রাস্তা খুলে দেবে, ইনকামের রাস্তা খুলে দেবে। আচ্ছা, ওম শব্দ কীভাবে উচ্চারণ করবেন সে বিষয়ে আমি আপনাদের একদম ডিটেলস বলে দিচ্ছি। সকালবেলা খুব ভালো হয় আপনি যদি ভোরবেলা এটা করতে পারেন, 3:30 থেকে, অর্থাৎ ভোর 3:30 থেকে 5টার মধ্যে আপনি ঘুম থেকে উঠুন,
উঠে আপনি পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসুন। আপনি যদি সম্ভব হয় হাত মুখ ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিন। আর এই ওম শব্দ যখন উচ্চারণ করবেন, একটি যদি লাল আসন থাকে খুব ভালো হয়। লাল আসন, লাল কাপড় পেতে নিয়ে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসুন। বসে মেরুদণ্ড সোজা করে বসে আপনার এই যে থার্ড আই আছে, থার্ড আই তথা আপনার দুই ভ্রুর মাঝখানে আপনাকে ওম শব্দটা হাজার সূর্যের তেজালো সাদা লাইটের আলোয় আলোকিত জ্যোতিষম কল্পনা করতে হবে। অর্থাৎ আপনাকে কল্পনা করতে হবে আপনার দুই ভ্রুর মাঝখানে হাজার সূর্যের তেজালো সাদা লাইটের প্রজ্বলিত ওম সাইনটা জ্বলজ্বল করছে। সেটা কল্পনা করবেন, করে আপনি নাক দিয়ে একটা গভীর শ্বাস নেবেন এইভাবে, এবং আস্তে করে ওই ওম চিহ্নটাকে কল্পনা করতে করতে আপনি এইভাবে ওম শব্দটাকে জপ করবেন। ঠিক এইভাবে ও এইভাবে সুন্দর করে আপনি ওম শব্দটাকে জপ করবেন। দেখবেন আপনার মনের মধ্যে একটা আলাদা প্রশান্তির একটা অনুভব আপনি ফিল করতে পারবেন। আর আপনার যে টেনশান, দুশ্চিন্তা, যত ধরনের স্ট্রেস, যত ধরনের আপনার হতাশা, সব দেখবেন নিমেষে গায়েব হয়ে যাচ্ছে। বন্ধুরা, ওম শব্দের মতো এত ভাইব্রেশান আছে, এত তীব্র শক্তি আছে যে আপনার জীবনে যাবতীয় প্রবলেম সলভ করে দিতে পারে। আপনি যদি আর্থিক ইম্প্রুভমেন্ট করতে চান, কপালে জাস্ট ওম চিহ্নটাকে স্মরণ করে ওম শব্দ জপ করুন, এবং মনে মনে আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আপনার জীবনে আর্থিক ইম্প্রুভমেন্টের রাস্তা খুলে দিচ্ছে। ইয়েস, আপনি যদি আপনার সাংসারিক ইম্প্রুভমেন্ট করতে চান, সংসারে অশান্তি মেটাতে চান, তো আপনাকে সেমভাবে ওম চিহ্নটাকে স্মরণ করে মনে মনে কল্পনা করতে হবে ঈশ্বরের কল্যাণে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসছে। অর্থাৎ আপনি যা কিছু চান এই একটা শব্দ উচ্চারণ করে আপনি শুধুমাত্র মনে মনে কল্পনা করবেন যে আপনার যে প্রবলেমটা আপনি সলভ করতে চাইছেন সেটা সলভ হয়ে যাচ্ছে, ঈশ্বর ঠিক করে দিচ্ছেন। দেখবেন ডেফিনেটলি আপনার জীবনে সেই প্রবলেম সলভ হতে বাধ্য। বন্ধুরা, এটা বহু গবেষক এটার উপরে গবেষণা করেছেন, করে এর মিরাকেল রেজাল্ট দেখে অবাক হয়ে গেছে। এক অক্ষরের মাত্র শব্দ উচ্চারণ করুন, ডেফিনেটলি আপনার জীবনে মিরাকেল পরিবর্তন আসবে। আর দ্বিতীয় শব্দ, সেটা আমাদের কি বলবো, বৈদিক পুরাণ, ভগবদ্ গীতা সমস্ত জায়গাতে এই শব্দের কথা উচ্চারণ করা হয়েছে, সেটা হচ্ছে অমৃতের সমান পবিত্র। সেটা হচ্ছে কি বলবো, আপনার জীবনের সব থেকে মহামূল্যবান রত্ন সম আপনি মনে করতে পারেন। সেই শব্দটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা যখন আপনি জপ করবেন বেশ কিছুবার, দেখবেন আপনার মন একটা আলাদা প্রশান্তিতে ভরে যাচ্ছে। আপনার মনে হবে যে ঈশ্বরের সান্নিধ্য আপনি অনুভব করতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের জীবনে যদি অনেক প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম হোক, সম্পর্কগত প্রবলেম, শারীরিক কোনো প্রবলেম, আর্থিক কোনো প্রবলেম, মানসিক কোনো প্রবলেম, মামলা মকদ্দমা সংক্রান্ত কোনো প্রবলেম, কি করবেন কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, সবার ওপরে হচ্ছে ঈশ্বরীয় শক্তি। সেই ঈশ্বরীয় শক্তির শরণাপন্ন হন, আপনার জীবনে আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন ঈশ্বর। বন্ধুরা, শুধু আপনাকে তার কাছে সমর্পণ করতে হবে, এবং ভক্তি রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, দেখতে পাবেন আপনার জীবনে সমস্ত প্রবলেম সলভ হতে বাধ্য। তো বন্ধুরা, এই যে দুটো শব্দ বললাম, আপনাদের আমার অনুরোধ যে কমপক্ষে 21 দিন প্রয়োগ করে দেখুন। আপনার জীবনের প্রবলেম যত বড় হোক না কেন, আপনি কি করছেন, কোথায় আছেন, সেটা বড় কথা নয়। অ্যাপ্লাই করুন, বিশ্বাস রাখুন, এবং আপনি যে জপ করছেন, জপের ফলটা আপনি ঈশ্বরের ওপরে ছেড়ে দিন। আপনার কর্তব্য আপনি করে যান, ঈশ্বর তার কর্তব্য করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই টাইপের স্পিরিচুয়াল ভিডিও, এনার্জি সায়েন্স সম্পর্কিত ভিডিও, এবং হিলিং সংক্রান্ত ভিডিও
মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড পাওয়ার, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, তন্ত্র মন্ত্র, এই টাইপের বহু আধ্যাত্মিক ভিডিও দেখার জন্য অবশ্যই যারা ফেসবুক পেজে আমার ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আর যারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। তো বন্ধুরা, আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশ পর, ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।